আমি সত্যি একজন নিরীহ ব্যক্তি। প্রতিদিন মার্শাল আর্ট ক্লাবে গিয়ে মার্শাল আর্ট দেখি, আর আমার খুব শিখতে ইচ্ছা হয়। সেদিন ওস্তাদের কাছে মার্শাল আর্ট শিখতে চাই, কিন্তু ওস্তাদ আমাকে অবহেলা করেন। একদিন আমার বোনকে মিজান বাহিনীর বকেটের ছেলেরা টিচিং করে, আমি তাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে চাই কিন্তু পারি না, তারা আমাকে মেরে ফেলতে চাই। এমন সময় ওস্তাদ আমাকে লক্ষ্য করে আর আমাকে বাঁচান, আমার চিকিৎসা করান। ওস্তাদ বোঝেন সবার মার্শাল আর্ট শেখার প্রয়োজন আছে, তিনি আমাকে মার্শাল আর্ট শেখান আর আমার নাম দেন শক্তি দ্য অরিজিনাল মার্শাল আর্ট পাওয়ার। শুরু হয় মার্শাল আর্টের মাধ্যমে সমাজে অন্যায় আর চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াইয়ের পালা। কিন্তু মিজান একজন অনেক শক্তিশালী মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট প্রাপ্ত একজন প্রভাবশালী মানুষ, সে মার্শাল আর্টের অপব্যবহার করে আর ক্ষমতা ভয় দেখে মানুষের কাছে চাঁদা আদায় করে। সে চায় না তার অন্যায় রাজত্বে অন্য কেউ প্রতিবাদ করে তা নষ্ট করুক আর আমার ওস্তাদকে মেরে ফেলে। শুরু হয় প্রতিশোধের পালা, এভাবে কাহিনী এগিয়ে চলে। উক্ত চলচ্চিত্রের লাভের অংশ জনকল্যাণমূলক কাজে ব্যয় হবে, জনস্বার্থে এগিয়ে আসুন। শক্তি দ্য অরিজিনাল মার্শাল আর্ট পাওয়ার।